স্বর্ণযুগের সম্রাট খলিফা হারুন উর রশিদ। হাজার বছর আগের একজন আব্বাসীয় খলিফা হারুন উর রশিদ, যিনি ছিলেন প্রাণচঞ্চল বাগদাদ নগরীর শাসনকর্তা, তার শাসনকালে বাগদাদ নগরী ঐশ্বর্যের চরমে পৌঁছায়। বাগদাদ নগরী জ্ঞান বিজ্ঞান ধর্মীয় ও সংস্কৃতি চর্চার শিখরে পৌঁছেছিল বলে সে সময়টিকে ইসলামের স্বর্ণযুগ বলা হয়। একদিকে নিরীহ প্রজাদের কাছে তিনি ছিলেন স্নেহপরায়ণ শাসক, অপরদিকে অন্যায়কারীদের কাছে ছিলেন এক মুক্তিমান আতঙ্ক, যিনি আল কোরআনের আলোকে গড়ে তুলেছিলেন ইসলামী খেলাফত ব্যবস্থা। ইসলামের ইতিহাসের বিখ্যাত চরিত্র খলিফা হারুন রশিদ সম্পৃক্ত বিস্তারিত ঘটনার জন্য আমাদের ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। অল্প বয়সে খিলাফতের মহানায়ক খলিফা হারুন রশিদ, ছেলেবেলায় গল্পের বই পড়তে গিয়ে আমরা পরিচিত হয়েছিলাম খলিফা হারুন রশিদের সঙ্গে। গল্পের মধ্য দিয়ে তিনি জায়গা করে নিয়েছিলেন আমাদের কল্পরাজ্যে। চোখ বুজলে ভেসে উঠত ইসলামী স্বর্ণযুগের ইতিহাস, খলিফার মনোরম প্রাসাদ, প্রাচীন বাগদাদ নগরী এবং ন্যায়পরায়ণ শাসনকর্তার শাসন ব্যবস্থা। আর 90 দশকের টিভি সিরিয়াল আরব রজনীর অ্যারেবিয়ান নাইটস কথাও নিশ্চয়ই অনেকের মনে আছে। সে সিরিয়ালের কাল্পনিক চরিত্র তৈরি হয়েছিল আব্বাসীয় খলিফা হারুন রশিদকে নিয়েই। 763 কিংবা 766 সালের 17 মার্চ আব্বাসীয় খেলাফতের অধীন রাই নামক অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আল মাহদি এবং মাতার নাম আল খাইজুরান। বাল্যকালে তার শিক্ষাগুরু ছিলেন বিখ্যাত শিক্ষক ইয়াহিয়া বার্মাক। বড় হয়ে গুরুর মতোই একজন প্রতিভাবান ব্যক্তি হিসেবে পরিণত হন খলিফা হারুন রশিদ। 786 সালে আল মাহদির মৃত্যুর পর আব্বাসীয় বংশের পঞ্চম শাসক হিসেবে খেলাফত গ্রহণ করেন। তখন তার বয়স ছিল মাত্র 20 বছর। যুবক বয়সে খেলাফতের অধিপতি হয়ে প্রাচীন বাগদাদকে ঐশ্বর্যের নগরীতে পরিণত করেন। লোকেরা খলিফা হারুন রশিদকে সঠিক এবং ন্যায়পরায়ণ পদবি দেয়। খলিফা হারুন রশিদ 786 সাল থেকে 809 সাল পর্যন্ত শাসন করেন। বাগদাদে বিজ্ঞান ধর্ম ও সংস্কৃতি সমৃদ্ধি লাভ করায় তার শাসনামলকে আব্বাসীয় খিলাফতের স্বর্ণযুগ বলা হয়ে থাকে। দক্ষতার সঙ্গে দীর্ঘ 23 বছর খিলাফতের শাসন কার্য পরিচালনার পর তিনি 809 সালে তুস নগরীতে মৃত্যুবরণ করেন। সেখানেই তাকে সমাধিস্থ করা হয়। দাম্পত্য জীবনে তার সঙ্গে ছিলেন জুবাইদা। মৃত্যুকালে খলিফা হারুন রশিদ 3 ছেলেকে রেখে যান, যাদের নাম যথাক্রমে আল আমিন, আল মামুন, আল মুতাসিম। খলিফার জীবনের শেষ ইচ্ছা অনুযায়ী ইসলামী খেলাফতের পরবর্তী শাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার ছেলে আল আমিন। খলিফা হারুন রশিদ ইসলামী খেলাফতের মহানায়ক বলা হয়ে থাকে। ইসলামী ইতিহাসবিদগণ তাকে স্বর্ণযুগের সম্রাট বলে অভিহিত করে থাকেন। তার শাসনকালে আব্বাসীয় খেলাফতে ব্যাপক সমৃদ্ধি লাভ করে। সে সময় আব্বাসীয় খলিফাদের রাজধানী ছিল দামেস্ক। সেখান থেকে রাজধানী সরিয়ে আনা হয় ইরাকের বাগদাদে। এটি ছিল পারস্যের সাম্রাজ্যের গ্রীষ্ম অবকাশের স্থান। এখান থেকে মূলত আব্বাসীয়রা সহজে এশিয়ার দিকে নজর রাখতে পারতেন, কারণ ইউরোপ থেকে বাগদাদ অনেক দূরে। এক সময় আব্বাসীয় খলিফাগণ সাম্রাজ্যকে সংহত করতে শুরু করলেন। খলিফা হারুন রশিদের সময়কাল ছিল আব্বাসীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ সময়। এ সময় ইসলামী শিল্প ও সংস্কৃতির যথেষ্ট প্রসার ঘটে। খলিফা হারুন রশিদ বাগদাদের বিখ্যাত গ্রন্থকার বাইতুল হিকমা প্রতিষ্ঠা করে। বাইতুল হিকমা ছিল আব্বাসীয় আমলে ইরাকের বাগদাদে প্রতিষ্ঠিত একটি গ্রন্থাগার, অনুবাদ কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান। এটিকে ইসলামী স্বর্ণযুগের একটি প্রধান বুদ্ধিবৃত্তিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। বাইতুল হিকমা এ সময় তার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যায়। জ্ঞানের আদান প্রদানের জন্য হারুন রশিদ এবং তার ছেলে খলিফা আল মামুন অনেক জ্ঞানী গুণী ব্যক্তিকে বাইতুল হিকমাতে নিয়ে আসেন। 9ম থেকে 13 শতক পর্যন্ত পার্সিয়ান ও খ্রিস্টান সহ অসংখ্য পণ্ডিত ব্যক্তি এই গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। আরবিতে গ্রন্থ অনুবাদ ও সংরক্ষণের পাশাপাশি পণ্ডিতরা বিভিন্ন ক্ষেত্রে মৌলিক অবদান রাখেন।
এছাড়াও খলিফা হারুনুর রশিদ তার প্রজা ও সাধারণ মানুষের সুবিধায় একে একে তৈরি করেন অসংখ্য পান্তশালা, মসজিদ, মাদ্রাসা ও হাসপাতাল। দেশ বিদেশ থেকে অসংখ্য জ্ঞানী গুণীদের আনাগোনা শুরু হলো বাগদাদ নগরীতে, বিশেষত ছাত্র আর শিল্পীদের ভিড় বাড়তে থাকে, কারণ খলিফাগণ জ্ঞানীদের কদর করতেন। বাগদাদ পরিণত হলো জ্ঞান অনুসারীদের এক তীর্থস্থানে। এক সময় আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠায় ভূমিকা রাখা বার মাকি পরিবারের ভূমিকা হ্রাস পেতে শুরু করে। 796 সালে তিনি বর্তমান সিরিয়ার রাকা নগরীতে তার দরবার এবং খেলাফতি সরকারের স্থানান্তর করেন। হারুনুর রশিদের বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে সমৃদ্ধশালী হওয়ায় তার জীবন ও দরবার বিভিন্ন গল্পের উপাদানে পরিণত হয়েছিল। এসবের মধ্যে কিছু বাস্তব হলেও অধিকাংশকে কাল্পনিক হিসেবে গণ্য করা হয়। বাস্তব ঘটনাবলীর মধ্যে অন্যতম হল শার্লেমাইনের কাছে ঘড়ি পাঠানোর ঘটনা। 799 সালে হারুনুর রশিদের কাছে বন্ধুত্বের আহ্বান জানিয়ে পাঠানো ফ্রাঙ্কিশ দলকে বিদায়ী উপহার হিসেবে এটি দেওয়া হয়েছিল। শার্লেমাইন ও তার লোকজন এই ঘড়ির শব্দ ও কার্যকলাপকে জাদুবস্ত ভেবেছিলেন। এ থেকে বোঝা যায় হারুনুর রশিদের শাসনামলে বিজ্ঞান ও শিল্পচর্চা কতটা সমৃদ্ধিশালী ছিল। ভিউয়ার্স, বহুল প্রচলিত আরেকটি ঘটনার মধ্যে রয়েছে ক্ষুধার্ত নারীকে খাবার বিতরণের ঘটনা। এক রাতে খলিফা হারুনুর রশিদ তার এক সঙ্গীকে সাথে নিয়ে নৈশ ভ্রমণে বের হয়েছে। আদতে এটি ছিল রাজ্যের নাগরিকের সুখ দুঃখের খোঁজ নেওয়ার মাধ্যম। সে রাতে ছিল ঘুট ঘুটে অন্ধকার। কিছুদূর যেতেই হঠাৎ খলিফা এক শিশুর কান্নার শব্দ শুনতে পেলেন। অন্ধকার পরিবেশের কারণে কান্নার স্থান নির্ণয় করা সম্ভব হচ্ছিল না। এক সময় খলিফা বালুময় বিস্তীর্ণ পথ পাড়ি দেওয়ার পর শব্দের উৎস খুঁজে পেলেন। অন্ধকারে দাঁড়িয়ে পুরো ঘটনা অবলোকন করার চেষ্টা করলেন। খলিফা ও তার সঙ্গী প্রথমে বোঝা গেল এক মহিলা চুলায় কিছু রান্না করছে। তার পাশে দুইটি শিশু খাবারের জন্য কান্না করছে, অথচ মহিলাটি বাচ্চাদের অতি শীঘ্রই খাবার দেওয়ার আশ্বাস দিয়ে যাচ্ছে। এভাবে বেশ কিছু সময় অতিবাহিত হল। বিষয়টি অনুধাবন করতে পেরে খলিফা ও তার সঙ্গী আগন্তুক হিসেবে মহিলার দিকে এগিয়ে গেলেন। মহিলার কাছে ঘটনা জানতে চাইলে মহিলা তার অসহায়ত্বের কথা বলতে লাগলেন। এই দুই বাচ্চা আমার সন্তান, আমার স্বামী যুদ্ধে শহীদ হয়েছেন, আমি সারা দিন চেষ্টা করেও তাদের জন্য কোনো খাদ্য সংগ্রহ করতে পারিনি। কথাগুলো শুনে তখন আগন্তুকদের মধ্যে প্রথমজন খুবই মর্মাহত হলেন এবং পাশের যুবককে তাদের খাবারের জন্য নিজ কাঁধে করে আটা এবং খেজুর নিয়ে আসার নির্দেশ দিলেন। কিছুক্ষণের মধ্যে খাদ্য নিয়ে ফিরে এলেন যুবক। এর অল্প সময় পরেই মহিলা জানতে পারেন তাদের জন্য খাদ্য বহন করে নিয়ে আসা ব্যক্তি খলিফা হারুনুর রশিদের পুত্র আল মুতাসিম।